সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস আমরা শুরু করবো। আজকে একটু ব্যতিক্রমধর্মী ক্লাস। আমরা আসলে গত 5টি ক্লাস করেছি বিভিন্নভাবে। এত প্রথম ক্লাস করেছিলাম তোমাদেরকে নিয়ে, আমি জেএসসি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক কথা বলেছিলাম, জেএসসি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। সেই কথা অনুযায়ী তোমরা আশা করছি যে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কারণ তোমরা যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা প্রত্যেকেরই মনে রাখা দরকার যে আমাদেরকে এটা কিন্তু এটা প্রাইমারি স্টেজ বলা হচ্ছে সরকারের, এবং এটার এই পরীক্ষার গুরুত্বটা অত্যাধিক রয়েছে, এবং এই পরীক্ষা অনুযায়ী কিন্তু তোমাদের জীবনে ভাবমূর্তিগুলো চেঞ্জ হবে, পরিবর্তন আসবে, উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। তোমরা জানো যে জেএসসি পরীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু সরকার তোমাদের মূল্যায়ন করে একটা সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের সাকসেস বা সফলতার দিকে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তুখোড়ভাবে, অত্যন্ত সাবলীলভাবে এই বিষয়টা নিতে হবে। কঠিন কোনো কিছু না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু ভালো করার কৌশলগুলো কী 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 কীভাবে গ্রহণ করা যায়। ভালো করার জন্য আসলে কয়েকটি পদক্ষেপই গ্রহণ করাই যথেষ্ট। এটা নিয়ে বেশি মানে সবসময় মাথায় রাখা দরকার যে এটা নিয়ে বেশি টেনশন চিন্তা বা আমার কী হবে, আমি পারবো কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি ভাবি তাহলে আসলে আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারবো না। আর আমাদেরকে বেশি দূরে যেতে গেলে অবশ্যই আমাদের পরীক্ষায় ভালো করতে হবে, আর পরীক্ষায় ভালো করার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোকে আমরা যদি যথাযথভাবে মেনে চলি তাহলে আমরা অবশ্যই ভালো করবার, ভালো না করার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ কি জানো? কারণ আমি তোমাদের সাথে রয়েছি, সাথে রয়েছে তোমাদের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকেরা, সাথে রয়েছে তোমাদের সামনে যারা বসেন সেই সমস্ত গুরুজন শিক্ষকেরা, সাথে তোমরা নিজেরা রয়েছে, নিজেদের সাথে বন্ধুরা রয়েছ, সবাই মিলে আর কি আমরা একটা ভালো পরিবেশের এই বছরটা কাটাবো। আশা করছি যে এখন এই ভালো কাটানোর অর্থই হলো আমরা ভালোভাবে শিখবো, ভালোভাবে বুঝবো, এবং ভালোভাবে উপলব্ধির মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটি বিষয়কে মূল্যায়ন করার চেষ্টা করব। যদি আমরা মূল্যায়ন করতে পারি এবং সঠিকভাবে উত্তর করে আসতে পারি এবং সঠিক পদ্ধতি অনুযায়ী করতে পারি, তো সেটা বেস্ট হবে এবং খুবই ভালো হবে। আর ভালো করার মাধ্যমে হচ্ছে অনুশীলন করা, বারবার চেষ্টা করা, এবং চেষ্টা করার অর্থই কিন্তু তুমি যদি ব্যর্থ হও সেখানে থেমে যাওয়া নয়, বারবার করে দেখা, বারবার করে উপলব্ধি করা, উপভোগ করা সেই বিষয়টাকে, এবং আনন্দের সাথে শেখা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আর আমার কথা হচ্ছে যে জেএসসি পরীক্ষাতে ভালো করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে তোমাকে আগে নিজেকে নিজে প্রস্তুতি নিতে হবে যে আমি আসলে ভালো করতে চাই, আমি এই পথে দিয়ে এগিয়ে গেলে আমি অনেক দূরে যেতে পারবো, এই পথে চলে গেলে আমি আরও বেশি দূরে যেতে, তোমার যেভাবে তুমি যেতে ইচ্ছে চাও যাবে। তবে মনে রাখার তোমাকে পড়াশোনার বিকল্প নেই। বাংলা প্রথমপত্র বিষয়ে আমি তোমাদের পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। বাংলা প্রথমপত্র বিষয়ে তোমাদের বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন থাকবে 9টা, সেখান থেকে তোমাদের হয়তো 6টি উত্তর করতে হয়, এ পর্যন্ত এই নিয়মই রয়েছে, এবং তোমাদেরকে 40টা অবজেক্টিভ পড়ে থাকে। তো যদি এটা থাকে, যদি 9টা সৃজনশীল 6টা হয়, আবার 11টা থেকে 7টা হতে পারে, সেটা আমরা যদি হয় পরে আমরা ক্লাসে সেটা পরিবর্তন করে দিব। তো বর্তমান 9টা থেকে যে 6টা লিখতে হবে, এবং সৃজনশীল তো লিখলেই হবে না, তোমাদেরকে আমি এর আগে টিভি স্ক্রিনে দেখিয়েছি যে কিভাবে সৃজনশীল উত্তর করেছি। আমরা আসলে ঢালাই উত্তর করেছি, সেখান থেকে সঠিক করে নিয়ম তোমাদেরকে আমরা এই ক্লাসে এইটা শেখাই নাই। কারণ কি? প্রথমে তোমরা সৃজনশীল লেখার উপর একটা ধারণা দিয়েছি আমি। আজকে আমি তোমাদের ক্লাসে সৃজনশীল প্রশ্ন লেখা এবং বহুনির্বাচন প্রশ্ন কিভাবে হবে তার একটা নমুনা দেখাবো, এবং তোমরা সেই নমুনার অনুযায়ী সারা বছর ধরে সৃজনশীল লিখবে। আমি কিন্তু নমুনা অনুযায়ী উত্তর দিতেও পারি নাও পারি, কারণ আমি শুধু উত্তরের একটা কনসেপ্ট বা ধারণা তোমাদেরকে দিব, সেই ধারণা ধরে ধরে তোমাদেরকে লিখতে হবে। আর একটা বিষয় তোমাদের মনে রাখা খুবই জরুরি, সেটা সৃজনশীল বিষয়ে মুখস্থ নয়, মোটেও মুখস্থ নয়, শুধু বোঝা, উপলব্ধি করা, এবং সেই অনুযায়ী তোমাকে দেখে দেখে লেখা। আর আর একটা বিষয় বলি যে অবজেক্টিভে ভালো করার জন্য তোমাকে মূল বইটা বেশি পড়তে হবে, বিশেষ করে বাংলা প্রথম পত্র বিষয়ে যদি তুমি ভালো করতে চাও, গল্প, কবিতা, আনন্দ পাঠ এবং আনুষঙ্গিক যে তোমাদের পাঠ চক্র রয়েছে তোমরা সেটাকে ফলো করবে, দেখবে, এবং সেখান থেকে বুঝবে, বুঝে বুঝে উত্তর করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তো তোমাদের সাথে রয়েছে, অত ভয় কোনো কিছু নাই। আমাদের প্রয়োজন একাগ্রতা, আমাদের প্রয়োজন চেষ্টা, এবং আমাদের প্রয়োজন বারবার করে সেই বিষয়টাকে রিপিট করা, বারবার করে দেখা। তো যখন আমরা বারবার করে দেখবো সেই বিষয়টা খুব সহজেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নের স্টেপগুলো কেমন করে পড়বে, কীভাবে পড়বে সেই বিষয়গুলো দেখা,
এবং সেটা অনুধাবন করে বোঝার জন্য। তোমাদের সবাইকে আমন্ত্রণ, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং এই ক্লাসটি খুব গুরুত্বের সাথে নিতে হবে। গুরুত্বটা এই কারণেই যে এইটা কিন্তু যা যা দেখা দিয়ে বোর্ডে সেই ফরম্যাটগুলো তোমরা খাতায় করে নিবে, সেই অনুযায়ী তোমরা লিখবে। আশা করছি যে সময় ধরে, কারণ একটা সৃজনশীল লেখার জন্য তোমাকে সময় দিচ্ছে 22 মিনিট সর্বোচ্চ, 20-22। তো 20 মিনিটের মধ্যে যখন তুমি কমপ্লিট করতে পারবে একটি সৃজনশীল, তাহলে তোমার 6টি প্রশ্ন উত্তরই সমান হবে এবং 6টি প্রশ্ন উত্তরের জন্য তুমি 60 নম্বর পেতে পারো। আর 40টি অবজেক্টিভ যদি থাকে তো তোমার জন্য 40 মিনিট সময়। আশা করছি যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে সেটা দাগাতে তোমাকে 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে। আর একটা মজার বিষয়, জিএসসি পরীক্ষায় কিন্তু সৃজনশীল আর অবজেক্টিভ প্রশ্ন আলাদা থাকে না, একসাথেই থাকে। তুমি পুরো 3 ঘন্টা ধরে দুটো উত্তর করতে পারবে। অতএব এটা এটা কোনো ভয়ের কোনো কিছু নেই, এটা খুবই সহজ। সৃজনশীল প্রশ্ন 4টি ধারা থাকে, তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম প্রথম দিকে ক্লাসগুলোতে। সেই 4টি স্টেপগুলো আমি আরেকবার দেখাই। তোমরা আজকে খাতায় লিখো যে আজকে ক্লাস যেটা সৃজনশীল সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়, কেন হয়, কি বৃত্তান্ত। সৃজনশীল প্রশ্নের 4টা স্তর থাকে। প্রথম হলো জ্ঞানমূলক স্তর, 6 নম্বর থেকে অনুধাবনমূলক, তোমরা এটা জানো, অনুধাবনমূলক। তারপরে গতে রয়েছে প্রয়োগমূলক, এরপরে 9 নম্বর রয়েছে হলো উচ্চতর দক্ষতামূলক। এই 4টি বিষয় তোমাদের জন্য, এখানে নাম্বার রয়েছে 1, এখানে রয়েছে 1+1=2, এখানে রয়েছে 1+1+1=3, এখানে রয়েছে 1+1+1=4, মোট নাম্বার রয়েছে 10। কত নাম্বার? 10 নাম্বার রয়েছে। এখন এর প্রত্যেকটাই একটা নিয়ম রয়েছে, যেমন আমরা অতীতি স্মৃতি গল্পটি পড়েছি। এখন অতীতি স্মৃতি গল্পটি পড়ে আসলে আমরা কি বুঝেছি, কি জেনেছি এবং কিভাবে এটা আমাদের ব্যক্তিগত যে প্রয়োগ করতে পারে, সেই প্রয়োগের ফলে কি হতে পারে, সেটা আসলে ভালো হবে না খারাপ হবে, সেই দিকটা কোন দিকটা আমরা বুঝে শুনে করতে পারছি। এটা 4টা স্টেপ আমরা সৃজনশীলে, মোট 6টা স্টেপ থাকে, কিন্তু আমরা 4টা আমাদের রয়েছে, আমরা 4টা দিয়ে শিখবো। তো এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বলে আসলে বিষয়গুলো কি, এটা আমরা তোমরা 6-7 যেহেতু পড়ে এসছো, অর্থাৎ বিষয়টা তোমাদের জানা থাকার কথা। এবং এতটুকু আমি বলতে পারি, তোমরা যারা আমার ক্লাস করেছো সেই অবশ্যই সেই ক্লাসগুলো অনুধাবন করলে তোমরা এটাকে সারা বছর ধরে তুখুড়ভাবে সৃজনশীল লেখা নিয়ম শিখে যাওয়ার কথা ছিল। আশা করছি তোমরা সেটি পেরেছ। এখানে জ্ঞানমূলক মানে হচ্ছে, জ্ঞানমূলক বলতে আমরা যে জিনিসটি বুঝবো সেটি হচ্ছে যে আমরা যে বই গল্পটি পড়েছি, ধরো আমরা একটা গল্প পড়েছি, সেই গল্পটার নাম হচ্ছে হলো অতীতি স্মৃতি। অতীতি স্মৃতি গল্পটি যখন আমরা পড়েছি তখন আমাদেরকে জানতে হয়েছে যে এই গল্পটা কে লিখেছেন, তিনি কে ছিলেন, তার পরিচয়টা কি, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় ছিলেন, কত বছর ছিলেন, কি উপন্যাস লিখেছেন, কত সালে বের হয়েছে, কোথা থেকে বের হয়েছে, কোন পত্রিকায় বের হয়েছে, কিভাবে বের হয়েছে, তার লেখা কি কি বই রয়েছে, সেই লেখা বইগুলো কত খণ্ডে রয়েছে, সেটা কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রতিষ্ঠান থেকে তিনি পুরস্কার পেয়েছেন, তার উপাধি কি ছিল, তিনি কবে মৃত্যুবরণ করতেন, গ্রামের নাম কি ছিল, এই ধরনের প্রশ্ন যদি আমরা করতে থাকি তাহলে অনেক কিছু শিখে ফেলেছি। আমরা যদি অতীতি স্মৃতি সম্পর্কে বলি, অতীতি স্মৃতি গল্পটির ভেতরে একঘেয়ে গলায় কে গান গাইতো, রাত কয়টায় গান গাইতো, বেরি বেরি রোগ কি, আসামি বলতে কি বোঝেন, ইউক্যালিপটাস গাছ কোথায় ছিল, কোন পাখিটা আগে আসতো, কোন কোন পাখির নাম রয়েছে, কারা কার রাস্তাতে হাঁটতো, কারা মোজা পরতো, কারা সন্ধ্যারপুরে চলে যেত, কুকুরটি লেজ কি নেড়েছিল, মালি বউ কেন খেতে, এই জাতীয় প্রশ্ন যদি করি, যদি আমরা মনে করে যে গল্পের ভেতর থেকে যদি কোনো মুখস্থ বিদ্যা থাকে, সরাসরি জানতে চাই আমি আসলে এই গল্পটি কিভাবে হয়েছে, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে যে এটার নাম হলো জ্ঞানমূলক। তাহলে জ্ঞানমূলকটা কি,
কোনো কিছু সম্পর্কে জানা, কোনো শিশু সম্পর্কে মুখস্থ করা, কোনো আমি একটু আগে বলছিলাম মুখস্থ করা যাবে না, আসলে মুখস্থ মানে ওই যে একটু স্মরণে রাখা আর কি। যেমন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা যদি লিখি যে অতিথি স্মৃতি গল্পটি কে লিখেছেন, তাহলে এটা জ্ঞানমূলক হবে, বুঝতে পারছো? তাহলে জ্ঞানমূলকটা আসলে বুঝতে পারছো যে মূল বইটা আছে সেই বইটায়, সেই বইটায় যদি যে বইটা আছে সেই বইয়ের হুবহু মুখস্ত করার বিদ্যাটাই হলো জ্ঞানমূলক, অর্থাৎ বইটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হচ্ছে। আচ্ছা, এরপরে আসে অনুধাবনমূলক, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদের ফরমেট করে দিচ্ছি। এরপর আছে অনুধাবনমূলক। অনুধাবনমূলকে এটা বেশ সহজ, এটা হচ্ছে যে যে গল্পটা পড়েছি সেই গল্পের লাইনগুলো দ্বারা আমরা কি বুঝতে পেরেছি, এই গল্পটা আসলে পাঠ করে আমরা কি বোঝানো হয়েছে, কেন এটা বলা হয়েছে, কি কি কারণে এটা বলা হচ্ছে। মানে এক কথায় যেমন আমি যদি বলি যে অতিথি স্মৃতি গল্পে অতিথি প্রথম দিন ঘরে ঢুকতে ভরসা পেল না কেন, তাহলে এই প্রশ্ন উত্তর যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে কেন অতিথি ঘরে ঢুকতে প্রবেশ করতে ভরসা পেল না, তাহলে তোমরা এর উত্তরটা কি করবে, এর উত্তরটা এই যদি কেন দিয়ে প্রশ্ন করি তাহলে তোমরা বুঝবে যে এটা অবশ্যই জ্ঞানমূলক নয়, এটা অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্ন মানে হচ্ছে কোনো কিছুকে বুঝিয়ে দেওয়া, তুমি জানো পূর্ব জ্ঞান যাচাই, মানে তুমি জানো সেই জিনিসটা বোঝানো। যেমন আমি যদি বলি যে অতিথি কেন ঘরে ঢুকতে ভরসা পেল না, তাহলে তার সঠিক উত্তর হবে অতিথি ঘরে ঢুকতে ভরসা পেল না কারণ সে নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারছিল না। তাই অথচ তোমরা যদি এটা লিখো যে অতিথি ঘরে ঢুকতে ভরসা পেল না মালিক বৌদ্ধা বা চাকরদের ভয়ে, তাহলে সেটা জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছ? অর্থাৎ মূল উত্তর যেটা বা তুমি যে একযোগে আগে লিখেছি এটা দুটো প্যারা থাকবে, কিভাবে থাকবে সেটা আমি দেখাচ্ছি, সেটা তোমাদের বুঝতে হবে। এইটা হলো অনুধাবনমূলক গেল। এরপর রয়েছে প্রয়োগমূলক। প্রয়োগ শব্দটার অর্থ হচ্ছে ঢোকানো, কোনো কিছু প্রবেশ করানো। যেমন ধরো আমার এই হাতটা খালি আছে, এই হাতটা খালি আছে, আমি এই হাতে আর একটা কলম, এই কলমটা এই হাতে নিব, তাহলে আমি যদি এইভাবে নিই যে ধরো আমি কীভাবে নিই, এই উপর দিয়ে নিয়ে যে এখানে দিলাম কলমটা ধরলাম, বুঝতে পারো? তার মানে একটা মাধ্যম, এখানে একটা মাধ্যম, এখানে একটা, দুটো মাধ্যম, অর্থাৎ এই প্রয়োগ উচ্চতর দক্ষতা, এই দুটোর মাধ্যমের ভেতরে দুটো মাধ্যম থাকে যাকে আমরা স্ট্রিম বলে ইংলিশে, বা উদ্দীপক, কি বলে, উদ্দীপক বলে, উদ্দীপক বলি। এর সাথে আরেকটা মাধ্যম থেকে বই, আমরা যে গল্পটা পড়েছি বই, উদ্দীপকটা কি জিনিস, বইটা তো আমরা অতিথি স্মৃতি পড়লাম, ধরো যে গল্পটা পড়বো কবিতা পড়বো সেটা বই হয়ে গেল, উদ্দীপকটা কি? যেমন আমরা অতিথি স্মৃতি পড়েছিলাম, তোমরা খেয়াল করো যে অতিথি স্মৃতি আমরা যখন পড়েছিলাম ঠিক তখন একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে অতিথি স্মৃতি গল্পের ভেতরে কি কি আছে, একটা কুকুরের গল্প আছে। তাহলে আমরা যদি এই গল্পটাকে মিলানোর জন্য বা অমিলানোর জন্য, অমিল করার জন্য যদি আমরা একটু আর একটা গল্প তৈরি করি, নতুন ছোট্ট করে গল্প, সেই গল্পটা কেমন, যেমন ধরো একটা লোকের একটা ময়না পাখি ছিল, বা আমি একটা টিয়ের গল্প বলছিলাম যে আমার একটা টিয়ে পাখি ছিল, সেই টিয়ে পাখিটাকে একদিন আমি অনেক আদর যত করতাম, একদিন তাকে নামে শুয়েছিলাম, তারপরে সেই টিয়ে পাখিটা মারা গিয়েছিল এবং আমি টিয়ে পাখিটা যেন অনেক কান্নাকাটি করেছিলাম। যখন আমি এই প্রশ্নটা করব তখন বলবো যে উদ্দীপক, তখন কি বলছি যে উদ্দীপকের সাথে বই বা অতিথি স্মৃতি গল্পের মিল কোথায়, যদি এই ধরনের প্রশ্ন করি তাহলে তুমি কোথায় মিল খুঁজে পাবে সেটা তোমার খুঁজতে হবে, কোথায় বলো। যদি বলি যে লিটন নামে একটা ছেলে একটা টিয়ে পাখি পুষতো, তাকে আদর যত্ন করতো, খেতে দিত, তাকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতো, সেই টিয়ে পাখিটা শীষ দিত, তার নাম ধরে ডাকতো, কিন্তু একদিন রাতে সে টিয়ে পাখিটা বিছানায় নিয়ে তাকে ভুলক্রমে তাকে মেরে মানে মারা যায়, টিয়ে পাখিটা মৃত্যু মরে যায়। তো যদি বলি উদ্দীপকের সাথে অতিথি স্মৃতি গল্পের মিল কোথায়, তাহলে পশু পাখির প্রতি ভালোবাসার দিকতে মিল আছে। তাহলে উদ্দীপকটা হলো একটি গল্প, যে গল্প আওতায় গ এবং ঘ এই দুইটার উত্তর করতে হয়। এই জন্য এই গ ঘতে যদি তুমি সরাসরি উত্তর করো, শুধু গল্পের উদ্দীপক লিখে দাও তাহলে জিরো পাবে, আবার যদি শুধু বই লিখো তাও জিরো পাবে। তোমাকে কি করতে হবে, উদ্দীপক এবং বই এটা মিশ্রণ ঘটাতে হবে, ঠিক আছে? আর উচ্চতর দক্ষতা যেটা, এটাও ঠিক তাই যে উদ্দীপকের
সাথে কোনো জিনিসের বিশ্লেষণ করা বা তার ভাবার্থকে বাড়িয়ে তোলার জন্য যে প্রচেষ্টা থাকবে সেইটা। যেমন আমরা যদি বলি যে উদ্দীপকের লিটন এবং অতীতের স্মৃতি গল্পের লেখকের অনুভূতি ভিন্ন হলে উদ্দেশ্য এক, কথাটি বিশ্লেষণ করো, মন্তব্যের সত্যতা যাচাই করো, এই জাতীয় যদি শব্দ প্রশ্ন থাকে তাহলে এটা উচ্চতর দক্ষতামূলক। এটা মূলত কি করতে হয় যে ওই উদ্দীপক এবং বইয়ের যে জিনিসটা আছে সেটাকে তুমি বুঝে, মানে যেমন এটা তো পশু পাখির প্রতি মিলা যদি বলি যে এটা উদ্দেশ্য এক, তার মানে কি পশু পাখির প্রতি তার দুজনে মায়া মমতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটাকে প্রমাণ করা না আমি হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এখন এটা লিখতে হবে এই যে আমি এক এক যোগ এক যোগ এক যোগ এক যোগ করে দিয়েছি, এক এক যোগ করার কিছু কারণ রয়েছে, সেই কারণটা আমরা এখন ব্যাখ্যা করব যে কিভাবে এটা লিখতে হবে। আমি তারপর তোমাদেরকে উদাহরণও দিয়ে দিব, ঠিক আছে? চলো আমরা দেখে আসি কিভাবে সৃজনশীলের ক খ গ ঘ উত্তর করার স্টেপগুলো কিভাবে হবে সেইটা। আসলে শিক্ষার্থী বন্ধুরা, আসলে উত্তর করার কৌশল হিসেবে প্রথমে যদি ক নাম্বার আনি আমরা, ধরো আমরা এটা খাতায় লিখে নেবে, সবই খাতায় লিখবে, জ্ঞানমূলকের উত্তর হলো এক কথায় বা এক বাক্যে, এক শব্দে বা এক বাক্যে যদি উত্তর লিখো তাহলে হয়ে যাবে এটা। এক কথা, এক শব্দে বা এক, যদি বলি যে অতীতের স্মৃতি গল্পটি কে লিখেছেন তাহলে তুমি সেটার সঠিক উত্তর কি করবে, তুমি যদি শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখো তবু সঠিক উত্তর হবে, তুমি যদি লিখো অতীতের স্মৃতি গল্পটি লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তবুও হবে। যেমন এটা সঠিক উত্তর এরকম একটা দাগ দিয়ে একটা শব্দ লিখতে পারো, একটা উত্তর লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে খ নম্বর রয়েছে, দেখো এটা তো জানো তোমরা, তারপরও আমরা একটু রিভিশন নিতে হচ্ছে কারণ আমরা এইটি উঠে গেছি, আরো সুন্দর করে জানা দরকার। খ নম্বরের নাম ছিল হলো অনুধাবনমূলক, খ অনু ধাবন মূলক, অনুধাবনমূলক পরে হলো কই যে বললাম না কোন চিন্তন শক্তি, এটা কি এটা হলো এক যুগে এক দিয়েছিল দুই, এটা মূল উত্তর থাকবে, কি থাকবে মূল মূল উত্তর, একটা মূল উত্তর ব্যাখ্যা করবো তোমরা পরের দুটো দুই প্যারা হবে, মূল উত্তর ব্যাখ্যা, এখানে নাম্বার থাকবে এক, এখানে নাম্বার থাকবে এক, এই মোট দুই, এখানে মোট নাম্বার কত দুই। এই মূল উত্তর ব্যাখ্যাটা কিভাবে হবে দেখো, আমরা একটু এখানে যদি এটা ঘর করি, তোমরা ঠিক ঘর করবা, হ্যাঁ, যদি আমরা খ খ নম্বর লিখি ধরো এখানে খ লিখছে, মূল উত্তরে ধরো এক লাইনে এটা এটা হলো ছোট বিধায় একটু লাইনটা বড় করে দেখালাম, মূল উত্তর ধরো লিখলাম যে কি অতিথি ঘরে ঢুকতে ভরসা পেল না কেন, তাহলে অতিথি হলো নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারবে না, বিধায় ঘরে ঢুকতে ভরসা পেল না, এখানে প্যারা লিখলাম। এরপরে খ নম্বর ব্যাখ্যা লিখলাম আমরা, ধরো ধরো এটা হলো মূল উত্তর ব্যাখ্যা, মূল উত্তর ব্যাখ্যা, ব্যাখ্যাটা কিভাবে হচ্ছে যে একদিন লেখকের সাথে একটি কুকুরের পরিচয় হয়, লেখক তারপর তাকে বাসায় নিয়ে যায়, তারপরে লেখক বাসায় নিয়ে যাওয়ার পরে তাকে ঘরে ঢোকার অনু ডাক দেয়, কিন্তু লেখক কুকুরটি লেজ নাড়ালো ঘরে ঢুকতে ভরসা পেল না, কারণ কুকুরটির কাছে তখন সেই পরিবেশটা ছিল একেবারে নতুন, অর্থাৎ নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারবে না বলে লেখক ঘরে এই কুকুরটি ঘরে ঢুকতে ভরসা পেল না। তাহলে তুমি যদি এখানে এটা লিখে তাহলে এটারই এক নাম্বার, হ্যাঁ, মূল উত্তরের জন্য এক, আর এই যে মূল উত্তর ব্যাখ্যার জন্য এখানে এক, এই মোট দুই নাম্বার পেয়ে যাবে। তুমি যদি শুধু এটুকু লিখো তো এক পাবে, এটুকু লিখলে এক পাবে, এই জন্য দুই প্যারা করতে হবে, কয় প্যারা দুই প্যারা, এগুলো লিখো সব যা যা আমি করে দিতে দুই প্যারা, এটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদের, একটা উদাহরণ তোমরা পাবে দুই প্যারা, ঠিক আছে, ক্লিয়ার? এরপর সে গ, গ নাম্বার কি আছে প্রয়োগমূলক, প্রয়োগ মূলক, প্রয়োগমূলক হলো তিন পার্ট, কি কি দেখো প্রয়োগমূলকের তিনটা পার্ট রয়েছে, কি কি রয়েছে
প্রথম হলো একটা মূল উত্তর খুঁজে বের করবা, মূল উত্তর। এরপরে উদ্দীপকের সাথে বইয়ের একটা সাদৃশ্য দেখাবো, আর এখানে বই যোগ উদ্দীপক যোগ একটা মন্তব্য দিব আমরা। এখানে 1 নাম্বার, এখানে 1, এখানে মোট 3 নাম্বার রয়েছে। এখানে আমরা যে গল্পটা বলেছিলাম উদ্দীপক, এখানে উদ্দীপকের প্রয়োগটা হবে। উদ্দীপকে বলেছিলাম যে আমরা লিটনের সাথে লেখকের একটা মিল চেয়েছিলাম, মিল কোথায়। যদি আমরা যে উত্তরটা পাবো, যদি এটা খাতা হয়, মানে আমরা খাতার উত্তরটা কিভাবে করব, গতে খেয়াল করো গ নম্বরের উত্তর, প্রথমে মূল উত্তর দেবো কিভাবে। যেমন উদ্দীপকে লিটনের সাথে সাথে অতিথি স্মৃতি গল্পের অতিথির পশু পাখির উপর ভালোবাসার দিক থেকে মিল রয়েছে, যদি এটা আমরা বলতে পারি তাহলে তো সঠিক উত্তরটা পেয়ে গেলাম। এখানে পশু পাখির উপর যদি বলে কোথায় মিল রয়েছে, আমরা সেটা এখানে দেখাই দেব। ঠিক আছে, এটা হলো আমাদের মূল উত্তর। যদি উদ্দীপক মানে কি, উদ্দীপক যেটা পড়বো, উদ্দীপকে লিটন কি করেছে, সেই উদ্দীপক দিয়ে তুমি এখানে শুরু করলাম, করে এইভাবে লিখলেন, উদ্দীপকের কাহিনী লিখতে থাকবা, এরপরে বইয়ের কথাটা লিখবা। কিভাবে দেখো, উদ্দীপকের লিটন একটি টিয়ে পাখি পুষতো, সে টিয়ে পাখি পুষতো, তাকে অনেক আদর যত্নতা খেতে যায়। একদিন টিয়ে পাখিটি মারা যাওয়ার পর সে খুব ভেঙে পড়ে। উদ্দীপকের লেখকও কুকুরটিকে ছেড়ে এসে অনেকটা ভেঙে পড়ে, এটুকু লিখবা। এখানে বইয়ের কথাটা একটু দিবা, উদ্দীপকের কথাটা বেশি দিবা। এর নিচে আরেকটা প্যারা থাকবে, এগুলো বইয়ের কথা দিবা, এর উদ্দীপক দিবা, মন্তব্য দিবা, দিয়ে শেষ করবা। কিভাবে দেখো, এটা হচ্ছে খেয়াল করো, এটা মূল উত্তর বুঝতে পারছো যে কোথায় কি আছে। এটা উদ্দীপক আর বই দিয়ে এটা মিলাই দিবে, ক্রমে বাড়বে। কিন্তু এখানে মোট 12 বাক্য লেখা যায়, আর এখানে যায় 5 বাক্য, 5 বাক্য সর্বোচ্চ। তাহলে এখানে যে উদ্দীপকের সাথে উদ্দীপকের লিটন, এটা এটা একটা বই, ওইটা আছে। এখানে আবার বই কি, অতিথি স্মৃতি গল্পের, অতিথি স্মৃতি গল্পের লেখক একদিন এখানে এখানে গিয়েছিলেন, বিবরণ লিখে দিবে। বিবরণটা লিখে দিলে উদ্দীপকে কিভাবে সেটা এসছে, উদ্দীপকে এটা এসছে তাই বলা যায়। এটা এই শেষ হয়ে গেল মন্তব্য দিলে। ঠিক আছে, এরপর ঘ নম্বর দেখো। ঘ নম্বর ঠিক একই স্টেপে, যদি আমরা ঘকে দেখি, প্রয়োগটা এটা তুলে নাও। ঘ নম্বর দেখো, ঘ হলো উচ্চতর দক্ষতামূলক, বুঝতে পারছো, উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতা মূলক, ঠিক আছে। এইটা যদি আমরা, এটা 4 নাম্বার, তার মানে প্যারাও 4টা হবে। গ নম্বর এখানে 3 প্যারা হবে। হ্যাঁ, প্রথম হলো মূল উত্তর, মূল উত্তর। 2 নম্বর দেখো, ওই সেই গ নম্বরের মতো উদ্দীপক যোগ বই, এটা হলো বই যোগ উদ্দীপক, এটা হলো বিশ্লেষণ। জটিল না, কঠিন ভাবে নেওয়ার দরকার নেই, সহজ। বিশ্লেষণ হলো প্রথমে হলো উদ্দীপক, দুঃখিত এখানে নিজ মত, উদ্দীপক এটা বই, এটা মন্তব্য। মনে রাখবে এখানে 1 নাম্বার, এখানে 1, এখানে 1, এখানে 1, এই মোট 4 নাম্বার। এখানে 1 বাক্য লেখা যাবে,
এখানে তিন চার বাক্য লিখে দেবে, এখানে চার পাঁচ বাক্য লিখে দেবে, এখানে পাঁচ ছয় বাক্য লিখে দেবে। হ্যাঁ, এইভাবে মোট এখানে মোট 15 বাক্য লেখা যায়, সরকারিভাবে 15 বাক্য লেখা যায়। এটা যদি আমরা ফরম্যাটটা করি কিভাবে দেখো, ঘ মূল উত্তরটা দিয়ে দাও। এখানে প্রশ্ন পড়ে এরকম যে উদ্দীপকের লিটন, যে একটা উদ্দীপক আমরা গল্প করেছি, উদ্দীপকের লিটন এবং অতীতের স্মৃতি গল্পের ভেতরে লেখকের মনোভাব একই কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে মূল উত্তর দেবো যে হ্যাঁ, উদ্দীপকের লিটন এবং অতীতের স্মৃতি গল্পের লেখক একই উদ্দেশ্য, একই কারণ, তারা উভয়ে পশু পাখির উপর মমতা দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, এটা লিখে দিতে হবে। এরপর দ্বিতীয় প্রায় তোমরা এখানে উদ্দীপক দিবা, এখানে বই দিবা, দিয়ে এটা শুরু করলাম, বুঝতে পারছো? এরপরে এখানে তৃতীয় ফেরাতে ওই যে ওইরকম বই উদ্দীপক, এখানে বই দিলা, এখানে উদ্দীপক দিবা, এই যেটা আর লাস্টের পর এটা বড় হবে, দেখো ক্রমে এই প্যারাগুলো এখানে বড় হবে, ছোট করা যাবে না। এইটা এখানে নিজ মত বলতে যেটা বুঝিয়েছি, নিজ মত হলো যে যে বিষয়ের উপর লিখবো সেই বিষয়ে আমরা একটা কথা বলে নেবো। যেমন আমরা যদি বলি পশু পাখি নিয়ে কথা বলছি, তাহলে এখানে লিখবো পশু পাখির উপর মানুষের ভালোবাসা থাকা উচিত, কারণ পশু পাখি মানুষের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করে। এবার দুই লাইন লিখলাম। তারপর উদ্দীপকে কিভাবে এটা আসছে, উদ্দীপকে সেটা লিখে উদ্দীপকের ভেতরে এটা 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 রয়েছে, উদ্দীপকের এই ভালোবাসা রয়েছে। তারপর বইয়ের, ধরো বইয়ে এইভাবে এসছে তাই বলা যায় এটা এটা এইভাবে, অর্থাৎ এই চার প্যারা, অর্থাৎ এখানে এক প্যারা, এখানে দুই প্যারা, তিন প্যারা, এটা চার প্যারা মোট হলো। যদি একটা সৃজনশীল প্রশ্ন দাঁড়াই, তাহলে দেখো দেখো এই মূল উত্তর ছিল কয়টা বলো তো? মূল উত্তর ছিল চারটি। তারপরে অনুধাবন ছিল কয়টা বলো? চারটে কি? ক নাম্বার একটা মূল উত্তর ছিল, খ নাম্বারে মূল উত্তর, গ নাম্বারে মূল উত্তর, ঘ নাম্বারে। এবং অনুধাবন এটা হলো জ্ঞান, অনুধাবন কয়টা ছিল? কতে ছিল না, খতে ছিল, গতে ছিল, ঘতে ছিল, দ্বিতীয় প্যারা, তার মানে এটা তিনটি। আচ্ছা, প্রয়োগ করেছিল উদ্দীপকের শুধু গতে আর ঘতে, এখানে ছিল প্রয়োগ, কয়টা ছিল? দুইটি ছিল, গ আর ঘ। আরো যে বিশ্লেষণ যেটা উচ্চতর দক্ষতামূলক, এর বলা হলো অনুধাবন, অনুধাবন এর প্রয়োগ, প্রয়োগ ছিল দুইটা, আর একদম বিশ্লেষণ উচ্চতর দক্ষতামূলক শুধু ওই যে ঘ নাম্বার, এই যে এই প্যারাটা, ওই যে বিশ্লেষণ দেখছো একটি। তাহলে মোট প্যারা কয়টা দেখো? মোট প্যারা চার, সাত, নয় আর দশ, দশটি। তোমরা যদি দশটা লিখতে পারো তাহলে তুমি ষাটে, ষাট নম্বরে পেয়ে যাবে। চলো তাহলে আমরা একটু দেখে আসি যে কিভাবে এটা নির্ণয় করা হয় যে সৃজনশীলের, আমরা সৃজনশীল প্রশ্নের একটা উত্তর দেখতে পারলে স্ক্রিনে আশা করি বুঝে ফেলবো, ঠিক আছে? চলো আমরা তাহলে সৃজনশীল প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে আসি যে এই স্টেপে, এই ফরম্যাটে ফেললে কিভাবে একটা উদ্দীপক তৈরি হয় এবং কিভাবে একটা উদ্দীপক দিয়েও তার উত্তর করতে হয়। আমরা বইয়েরই একটি সৃজনশীল দিয়ে করবো, অতীতের স্মৃতি গল্পের আশা করি যে সৃজনশীলটা থাকবে সেটি তোমাদের সাথে করে দেখাবো যে কিভাবে এর উত্তরটা করতে হবে। আচ্ছা, ওকে, আমি এখানে দুইভাবে দেখাবো, একটা হলো একটা হিন্টস উত্তর দিব, মানে জাস্ট ইয়ে, আজকে তোমরা ফরম্যাটে ফেলবা, আর এখন আমি যেটা দেখাবো সেটি হচ্ছে যে এই ফরম্যাটে ফেলে দেওয়া যে কিভাবে কিভাবে পর্যায়ক্রমে এসছে, আমি সেটা তোমাদের সেটা টিভি স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বহু নির্বাচন প্রশ্নটা তোমাদের সাথে আমি একটু কথা বলবো, তবে আজকে নয়, আশা করি আজকে সৃজনশীলের উপরেই কথা হবে। আগামী ক্লাসে তোমাদের বহু নির্বাচন প্রশ্ন কেমন হবে, কী বৃত্তান্ত, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা চলে যাচ্ছি মূলত সৃজনশীল প্রশ্নের এই স্টেপগুলো দেখে যে কীভাবে স্টেপগুলো লেখা হবে সেই বিষয়ের উপরে, ঠিক আছে? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সৃজনশীল উত্তরের ক্ষেত্রে।
তোমরা খেয়াল করো যে অতীতি স্মৃতি গল্পের আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, তোমরা 3 নম্বর ক্লাসে কিন্তু 1 নম্বর উত্তর পেয়ে গিয়েছিলে, কিন্তু আমরা আজকে ক্লাসে অতীতি স্মৃতি গল্পের 2 নম্বর প্রশ্নটির ওই যে কথা বললাম যে কিভাবে লিখতে হয় সেই নিয়ম অনুযায়ী এটা দেখবো। তোমরা এটা স্টেপগুলো একটু খেয়াল করবে। এখানে উদ্দীপকটা হচ্ছে শেরপুরে নাইমুদ্দিন প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালা পাহাড়কে দিয়ে লাখি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল, কিন্তু বর্তমান দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালা পাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালা পাহাড়কে নিতে এলে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে টানাটানি করে এক চুলও নাড়াতে পারলো না। কালা পাহাড়ের 2 চোখ বেয়ে টপ টপ করে, শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরের দিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালা পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়, কিন্তু ভোরবেলা নাইমুদ্দিন দেখে কালা পাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে চিৎকার করে আর বলে, ওরে আমার কালা পাহাড়, অভিমান করে তুই চলে গেলি। প্রশ্ন হচ্ছে ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? খ, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলো কেন? গ, কালা পাহাড়ের আচরণে অতীতি স্মৃতি গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। ঘ, উদ্দীপকে নাইমুদ্দিনের অনুভূতি আর অতীতি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত বলে তুমি মনে করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ক নম্বর প্রশ্ন ছিল, আমরা উত্তরটা দেখিয়ে দেখো। ক, আমরা বলেছিলাম এক কথায় উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? খেয়াল করো, ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। শেষ খ নম্বর দেখো, তোমরা এই খাতাটা দেখতে পাচ্ছ, আমরা দাগ দিয়ে দিয়েছিলাম কিভাবে হবে। খ নম্বর হচ্ছে যে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলো কেন? উত্তর প্রথম দেখে এক প্যারা, লেখক অতিথির সাথে অর্থাৎ কুকুরটির প্রতি ভালোবাসা স্বরূপ তার সময় কাটানোর জন্য নানা অজুহাতে দিন দুই দেরি করলো। এরপর ব্যাখ্যা লিখেছে, দেখো ব্যাখ্যাটা হচ্ছে সুস্থ হওয়ার জন্য লেখক দেওঘরে গিয়েছিলেন, নানান পরিবেশের ফাঁকে লেখকের সাথে একটি কুকুরের সখ্যতা গড়ে ওঠে, কুকুরটিও বন্ধুসুলভ হয়ে ওঠে লেখকের কাছে। এই মমত্ববোধ ছেড়ে একদিন লেখককে বিদায় নিতে হচ্ছিল, কিন্তু রোগের দোহাই দিয়ে লেখক কুকুরটির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে, যার ফলে তিনি আরো দিন দুই সেখানে দেরি করলেন। গ নম্বর খেয়াল করো, গ নম্বর আমরা 3 প্যারার কথা বলেছিলাম, 3 প্যারাটা কিভাবে হয়ে যাচ্ছে দেখো। 3 প্যারা, কালা পাহাড়ের আচরণ অতীতি স্মৃতি গল্পের লেখকের যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা দাও। গড়, প্রথম জ্ঞানমূলক উত্তরটা দেখো, কালা পাহাড়ের আচরণের সাথে অতীতি স্মৃতি গল্পে লেখক মানুষ গল্পের মানুষের প্রতি পশুর ভালোবাসা স্বরূপ প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কালা পাহাড় একটি পশু যার আচরণ তার মানুষের সাথে পশুর সুগভীর সম্পর্কে নির্দেশ করে। মালিকের প্রতি ভালোবাসা স্বরূপ এই পশুটি জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। দারিদ্র্যের শিকার মালিক নাইমুদ্দিন চাইলেও তাকে বিক্রির হাত থেকে বাঁচাতে পারেনি, কিন্তু কালাপাহাড় তা না মেনে অন্যের হাতে যাওয়ার আগেই মারা গেছে। এই আচরণ অতীতি স্মৃতি গল্পের কুকুরের সাথে সম্পর্কিত। খেয়াল করছো উদ্দীপক এবং কুকুর অতীতি স্মৃতি গল্প মিলে গেছে। এরপর 3 নম্বর প্যারায় দেখো, গল্প দিয়ে শুরু করছি। অতীতি স্মৃতি গল্পে দেখা যায় লেখক দেওঘরে গিয়ে কুকুরের সাথে যে সম্পর্ক জড়িয়ে পড়ে তাতে উভয়ের মাঝে তৈরি হয় এক গভীর ভাবের সম্মিলন। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে, কিন্তু অপর কাউকে দেখলে সে ভয় পেয়ে পালিয়ে যায়। দেওঘরে লেখকের সাথে আত্মিকভাবে গড়ে ওঠে কুকুরটির, কিন্তু একদিন লেখককে চলে যাওয়ার ডাক আসে। তাই সব ফেলে লেখক গাড়িতে উঠলে কুকুরটি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উদ্দীপক কালা পাহাড় কুকুরটির মতো অসহায় ভালোবাসার নমুনা প্রকাশ করে। উভয় প্রাণীর মধ্যে মানুষের প্রতি ভালোবাসা বিনম্র মমত্ববোধ প্রকাশ পেয়েছে। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যে কিভাবে মিলে গেছে। আচ্ছা এবার দেখো ঘনবার, ঘনবার ছিল উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতীতি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারে উচ্চারিত বলে তুমি মনে করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। 4 প্যারা, এখানে দেখো যে বলা হচ্ছে যে পশুর প্রতি মমত্বগত দিক থেকে উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতীতি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত বলে আমি মনে করি। এখানে ঘ নম্বরের 2য় প্যারা দেখো, উদ্দীপকে দিয়ে শুরু করছি। উদ্দীপকে নাইমুদ্দিনের মধ্যে আমরা পশুপ্রেম নিবিড়ভাবে লক্ষ্য করি। অতি দারিদ্রতার জন্য সে তার পশু পোষা কালা পাহাড়কে নামক
হাতিকে বিক্রি করে দিলেও পোষা হাতি তার কাছ থেকে দূরে যায়নি, বরং শেষ পর্যন্ত হাতিটি মনিবের প্রতি ভালোবাসাময় অভিমান করে মৃত্যুকে অনায়াসে গ্রহণ করেছে। হাতির মৃত্যুর সাথে সাথে নাইমুদ্দিনের যে আত্মবিলাপ তা যেন অতিথি স্মৃতি গল্পের লেখকের অতিথি হারানোর বেদনার প্রতিরূপ। আশা করি বুঝতে পারছো তৃতীয় প্যারা। তৃতীয় প্যারাটা দেখো, তৃতীয় প্যারাতে গল্প দিয়েছে অতিথি স্মৃতি গল্পের মোট পটেও আমরা অধ্যাপক নাইমুদ্দিনের মতো এক প্রকার গভীর বেদনাবোধ লক্ষ্য করি। কেননা খেয়াল করো, কেননা লেখক যখন দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন তখন তার সাথে একটি কুকুরের সখ্য ভাব গড়ে ওঠে। কুকুরটি যেন লেখকের কাছে আত্মীয় হয়ে ওঠে, তার প্রতি লেখকের ভালোবাসা যেন তীব্র হয়ে ওঠে। কিন্তু শেষ দিকে কুকুরটি একা ফেলে আসতে লেখকের মনেও উদ্দীপকের নাইমুদ্দিনের মতো বেদনাবোধ আমরা দেখতে পাই। এরপরে ব্যাখ্যা লিখেছে ওই যে আমরা যেটা ঘ নম্বরের লাস্টের প্যারাটা খেয়াল করো, যে নিজ মত, নিজ মত কি দিয়েছে পশুর প্রতি ভালোবাসা বা মমত্ববোধ মানুষের চিরকালীন। উদ্দীপক এবং গল্পের যে বোধ মানুষকে পশুর প্রতি মমত্ববোধ শেখায় তা যেন আমাদের চিরচেনা একটি দৃশ্য। উদ্দীপকের নাইমুদ্দিনের পোষা হাতি কালা পাহাড়কে হারিয়ে যে অনুশোচনা তা লেখকেরই অনুশোচনার প্রতিরূপ। কেননা নাইমুদ্দিন অভাবে তাড়নায় হাতি বিক্রি করলে শেষ পর্যন্ত সে পোষা হাতির মমতা বুঝতে পেরেছে এবং সে ব্যথায় সে ব্যথিত হয়েছে। লেখক অতিথির প্রতি যে ভালোবাসা বা মমত্ব দেখিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি চলে আসবেন বলে মনে ভাবলেন তখনই আমরা দেখি অতিথির প্রতি তার মনের মধ্যে এক অজানা মমতা। শেষে লেখকের চলে আসার মুহূর্তটি আমাদের নাইমুদ্দিনের মনের অবস্থার সাথে মিলিয়ে দেয় লেখক ও সমগ্র গল্পের পরিবেশকে। তাই বলা যায় যে অধ্যাপক নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখক অনুভূতি একই ধারায় উচ্চারিত। তোমরা আশা করছি যে প্রত্যেকটি প্যারা প্যারা করে দেখতে পেয়েছো এবং এইভাবেই তোমাদের সৃজনশীলের মূল উত্তরটা করতে হবে, ঠিক আছে? সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে সৃজনশীলের নিয়মগুলো দেখলে এবং স্ক্রিপ্টটা দেখলে তোমরা টিভি স্ক্রিনে তার একটা সঠিক উত্তর দেখতে পেয়েছো। আমরা এখন দেখব বহুনির্বাচনী প্রশ্ন কয় ধাপে হয়। বহুনির্বাচনী প্রশ্ন আসলে হয়ে থাকে মূলত তিন ধাপে। কি কি? ক নম্বর হলো সাধারণ বহুনির্বাচনী, সাধারণ বহুনির্বাচনী। খ নম্বর হলো বহুপদী সমাপ্তি সূচক, এগুলো খাতে লিখে নেবে কিন্তু। আর গ নম্বর হলো অভিন্ন তথ্য ভিত্তিক, অভিন্ন তথ্য ভিত্তিক। এটা আসলে কিভাবে পড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা আমরা কিভাবে এটাকে ফলো করব। সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে খুবই সহজ, সেটি হচ্ছে যে মূলত সেখান থেকে যেমন অতিথি স্মৃতি গল্পটি কে লিখেছেন, ক শরৎচন্দ্র, খ লিটনচন্দ্র, গ দেবচন্দ্র, ঘ মধুচন্দ্র, যে চন্দ্র লিখেছেন কেন এটা আমার ভাবতে হবে। সাধারণ বহুনির্বাচনীতে সরাসরি উত্তর থাকবে। এমন হতে পারে অতিথি ঘরে প্রবেশ করতে ভরসা পেল না, কেন উত্তর থাকবে, বা তুমি এই গল্পটি পড়ে কি বুঝতে পেরেছো, ক খ গ ঘ দিয়ে থাকবে, এটা বুঝতে পারছো। এটা হলো সাধারণ বহুনির্বাচনী। এবার বহুপদী বহুপদী সমাপ্তি সূচক কেমন, যেন আমরা যদি বলি যে এটা একটা ইয়ে দেখো যে কি দিব, ধরো লেখক, দেখো লেখক দেওঘরে কেন গিয়েছিল, যদি আমরা তিনটা অপশন দিই বা দেওঘরে কেন গিয়েছিল না যদি বলি, আমরা দেখাই দিব তারপর তোমাদেরকে যে লেখক, ধরো আমি খ নম্বর একটা উত্তর তোমাদের দিই যে যদি আমরা বই থেকে করি তাহলে খুব সহজ। তোমরা বই আমি করিয়ে দিয়েছি, তারপর তোমরা দেখো অনুশীলনে তিন নাম্বার প্রশ্ন অতিথি স্মৃতি গল্পের, ওটাও বহুপদী সমাপ্তি সূচক। তবু আমি একটা করে দেখাচ্ছি যে দোর শব্দের অর্থ কি, দোর শব্দের অর্থ এই দেখ, এখানে রোমান শব্দ দেওয়া থাকবে, রোমান দরজা, দুই নম্বরে রয়েছে দুয়ার,
তিন নম্বরে রয়েছে জানালা। নিচে প্রশ্ন করা হবে কোনটি সঠিক, কোনটি সঠিক, এইভাবে দেখ ক নম্বর দিতে ক এক ও দুই, খ নম্বর থাকবে এক ও তিন, গ নম্বর থাকবে দুই ও তিন, ঘ নম্বর থাকবে এক দুই তিন। যেটি সঠিক হবে আমরা সেটা উত্তরটা নিয়ে নেবো, যদি হয় দুয়ার যেহেতু খ নম্বর তাহলে আমাদের এক দুই এটা উত্তর। জিএসসি পরীক্ষায় কিন্তু এই যে টিক চিহ্ন উত্তর গোল পূরণ করতে হবে, টিক দিয়ে উত্তর করতে হবে, ঠিক আছে? তো এক উত্তর হয়ে গেল, এটা হলো বহুপদী। আর অভিন্ন তত্ত্ব ভিত্তিকটা আরো সহজ, তোমাদের বইয়ে অতিথি স্মৃতি গল্পে চার এবং পাঁচ নম্বর পৃষ্ঠ এখানে একটা উদ্দীপক থাকবে, কি থাকবে উপরে একটা উদ্দীপক থাকবে, তার থেকে ধরো এখানে একটা উদ্দীপক থাকবে, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো উদ্দীপকটা কি, যে করিম নামে এক ছেলে ছিল, সে পশু পাখিকে দেখলেই মেরে ফেলতো, তাদের আঘাত করতো, আঘাত করতো, এইটুকু ধরো আছে। আমি লিখে দিচ্ছি, এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে, বুঝছো, অভিন্ন তত্ত্ব ভিত্তিক। যেমন করিম পাখি স্বীকার করে, স্বীকার করে সে পাখি মারতে পছন্দ করে, এটা থাকলো। দিয়ে এখানে ধরো দশ নম্বর প্রশ্ন লেখা থাকবে, উদ্দীপক থেকে দশ এগারো নম্বর প্রশ্ন উত্তর করে, যে করিম করিমের সাথে অতিথির স্মৃতি গল্পে গল্পে কার মিল আছে, কার মিল আছে, ক নম্বর দিল মালি, খ নম্বর দিল লেখক, গ নম্বর দিল কুকুর, ঘ নম্বর দিল বৃদ্ধরা, কোনটা? করিম যখন ইয়ে করে অতিথি স্মৃতি গল্পে কার সাথে, মালির সাথে মিল আছে, তাই না? আবার এগারো নম্বর দিয়ে এরকম একটা উদ্দীপক দিতে পারে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে মূলত একটা উদ্দীপক থাকবে, তার থেকে দুটো বা তিনটা প্রশ্ন উত্তর করতে হবে, ঠিক আছে? এটা অভিন্ন তত্ত্ব ভিত্তিক, এটা আমরা যখন করব ক্লাসে তখন আরো বেশি প্র্যাকটিস হয়ে যাবে। তো আশা করছি তো বুঝতে পারছো যে এই এখান থেকে যেমন সাপোজ ২৪টা থাকতে পারে প্রশ্ন, বারো বেশি থাকতে পারে, এখান থেকে থাকবে ৬টা মতো, এখান থেকে ৪টা থাকতে পারে, এখানে ৩০টা থাকতে পারে, মোট ৪০টা। তো এরকম করে মোট এই প্রশ্ন করা হবে। তো তোমাদেরকে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা আবার বারবার চর্চা করবো, আশা করি বারবার করলে আবার পেরে যাব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসে থাকার জন্য। আশা করছি যে আগামী ক্লাসে তোমাদের একটি সুন্দর সাবলীল ক্লাস হবে, সেই ক্লাসে অত্যন্ত ভালো লাগবে। আর সেই ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকো।